হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা 2021 উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের জন্য পর্ষদ একটি নতুন বই প্রকাশিত করছে। সেই বই অনুযায়ী তোমাদের পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন আসবে। তো কী বই প্রকাশিত করছে, কবে থেকে সেই বই তোমরা সংগ্রহ করতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি মেনশন করবো। এবং 2021 যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য ও কিছু প্রশ্নপত্রের কথা বলবো, যেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন মাধ্যমিকে আসতে চলেছে। সেই কারণে তোমরা যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে 2021 স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে উচ্চ মাধ্যমিক দিয়ে নিয়ে আলোচনা করব যে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য পর্ষদ থেকে কি বই বের করছে, কি প্রশ্নপত্র বের করছে সে নিয়ে আলোচনা করব। তারপরে মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রে কোন প্রশ্নপত্র ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথমে এ তোমাদের 2015 থেকে 2019 পর্যন্ত, মানে এই যে 5 বছরে এ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে যে কোশ্চেন এসেছিল, সেই সেই কোশ্চেনের ওপর ভিত্তি করে এ একটি বই প্রকাশিত করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই যে নতুন বই প্রকাশিত করছে, এই প্রকাশিত বইয়ের মধ্যে এ তোমাদের এই যে বললাম 2015 থেকে শুরু করে 2019 পর্যন্ত ও যে সমস্ত কোশ্চেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে, সেই সমস্ত কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে এই যে বই, সেই বই প্রকাশিত করছে। এখানে ইংরাজি, সংস্কৃত, এডুকেশন, নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যোলজি, এই যে 9টি বিষয় রয়েছে, এই 9টি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে বই প্রকাশিত করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই যে বইটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত করছে, সেই বইতে যে প্রশ্নপত্রগুলো থাকবে, সেই প্রশ্নপত্রের থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন দেওয়া হবে। সেই কারণে কিন্তু তোমরা এই যে বইটি প্রকাশিত হবে, এই বই থেকে খুব ভালো করে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলোকে কমপ্লিট করবে, যাতে তোমাদের পরীক্ষায় ভালো নম্বর ওঠে। এবার কথা হচ্ছে এই বইটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কবে প্রকাশিত করছে এবং কোথায় প্রকাশিত হচ্ছে। এই বইটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 1/12/2020, মানে 1 ডিসেম্বর 2020 বইগুলি সংসদের কেন্দ্রীয় কার্যালয় সহ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলিতেও প্রকাশিত হবে, এবং এই বইগুলোর যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটি এখনও পর্যন্ত বলা হয়নি, কিন্তু এটুকু বলা হয়েছে যাতে প্রত্যেকে কিনতে পারে, এমনই স্বল্প মূল্যে তোমাদের বইগুলো প্রকাশিত করা হবে, যাতে প্রত্যেকে কিনে এবং এই কোশ্চেন আনসার সলভ করে ভালো নম্বর ক্যারি করতে পারে। আর আশা করা যায় এই বইগুলো দ্বারা তোমরা অনেকেই অনেক উপকৃত হবে এবং অনেক নাম্বার ক্যারি করতে সক্ষম হবে। এটা তো গেল উচ্চ মাধ্যমিকের কথা। এরপরে মাধ্যমিকের স্টুডেন্টদের বললাম আমি যে কোথার থেকে পড়লে বেশি নম্বর ক্যারি করতে পারবে। বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো রয়েছে, মানে 2015 থেকে 2019 পর্যন্ত, এই যে 5 বছর, এই 5 বছরের প্রশ্নপত্রগুলোকে জোগাড় করে ভালো করে এই প্রশ্নপত্রগুলোকে কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। সেই কারণে তোমরা 2015 থেকে 2019 পর্যন্ত এই 5 বছরে মাধ্যমিক পরীক্ষায় যে যে কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলো খুব ভালো করে কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমার নাম্বার অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে, অনেক কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে, কারণ এইখান থেকেই কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া হবে। এছাড়া অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে, কতটা সিলেবাসের ওপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, এবং বিভিন্ন জায়গার থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশান পাচ্ছ, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো ইনফরমেশান অফিসিয়ালভাবে দেওয়া হয়নি। বিভিন্ন জায়গার থেকে যে যে ইনফরমেশান পাচ্ছ সেটা পুরোপুরি ভুয়ো, এখনও পর্যন্ত কোনো সঠিক বা প্রপার ডেট অ্যানাউন্স করা হয়নি, সঠিক সিলেবাস দেওয়া হয়নি। যখনই পর্ষদ থেকে অফিসিয়ালভাবে তোমাদের কোনো পরীক্ষার ডেট অথবা সিলেবাস সম্বন্ধে জানানো হবে, তখন সবার প্রথম আমি দিয়ে দেব তোমাদের আপডেট। সেই কারণে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।